বিজয় দিবসে রাজধানীর বুকে চলবে স্বপ্নের মেট্রো রেল। প্রথম দফায় চলবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। রোববার সকালে দিয়াবাড়িতে স্টেশনের সাজসজ্জার অগ্রগতি পরিদর্শনে গিয়ে কথা জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকার রাস্তায় যানজটের নাকানি চুবানি, পাবলিক ট্রান্সপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কিংবা সিএনজি চালকদের হাতে চিমনি হওয়ার ঘটনা ঘটছে প্রতিদিনই। নগরবাসীর এমন সব ভোগান্তি অনেকাংশই দূর হতে যাচ্ছে। আর চলতি বছর ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রো রেল। আজ এরই পাকাপোক্ত সিদ্ধান্তের কথা জানালেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। উদ্বোধনের সব পরিকল্পনা মাথায় নিয়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্প MRT-6-এর কাজ এখন শেষ পর্যায়ে। অত্যাধুনিক সাজসজ্জায় স্টেশনগুলো প্রস্তুত করা হচ্ছে। যাত্রীদের চলাচলের সব তথ্য টানিয়ে দেয়া, যাত্রীদের আকৃষ্ট করতে মেট্রো রেল স্টেশন ঘিরে অফিস, হোটেল, শপিং মল, বাজারসহ নানা ধরনের বাণিজ্যিক স্থাপনার কাজও প্রায় শেষ পর্যায়ে। রোববার উত্তরা দিয়াবাড়ি স্টেশনে এসব কাজের অগ্রগতি পরিদর্শন করেন মেট্রো রেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এই বছরেরই ডিসেম্বর মাসকে টার্গেট করে, অর্থাৎ সেই সময় বাণিজ্যিকভাবে চলাচল হবে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। এ সময় মেট্রো রেল MRT-6 কমলাপুর বর্ধিতাংশ সহ মতিঝিল পর্যন্ত প্রকল্পটির ভূমি অধিগ্রহণে আরও 11,471 কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করার কারণ ব্যাখ্যা করেন তিনি। বিভিন্ন সংস্থা থেকে আমরা যে জমিটা নিচ্ছি ফুটপাথ নির্মাণের জন্য বা এক্সিট অন্ট্রিক নির্মাণের জন্য, সেটার যে অর্থ আছে সেই অর্থটাই শুধু অতিরিক্ত আসবে প্রায় 12,000 কোটি টাকা। দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেল, এই প্রকল্পের বাজেট ছিল প্রায় 22,000 কোটি টাকা। এবার জমি অধিগ্রহণ সহ প্রকল্পটির নতুন ব্যয় দাঁড়াবে প্রায় 33,471 কোটি টাকা, যা পদ্মা সেতুর খরচকেও ছাড়াবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।